সময় যত এগোচ্ছে ট্রেন্ড তত পাল্টাচ্ছে। বর্তমানে যদি চলে আসি উপনির্বাচনের কথাতে, তাহলে উপনির্বাচনে দেখা যাচ্ছে বর্তমানে সজল ঘোষ এগিয়ে রয়েছেন, সজল ঘোষ এগিয়ে রয়েছেন 95 ভোটে মাত্র এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। অন্যদিকে লোকসভা নির্বাচনে 6,500 ভোটে পিছিয়ে রয়েছেন বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার, 10,500 ভোটে পিছিয়ে রয়েছেন কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিক, অন্যদিকে 11,716 ভোটে এগিয়ে রয়েছে কংগ্রেসের ঈশা খান চৌধুরী, 5,000 ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল, প্রায় 32,000 ভোটে এগিয়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ 13,436 ভোটে এগিয়ে গিয়েছেন। আর সবচেয়ে বড় খবর এটাই যে 2 লক্ষ ভোটে এগিয়ে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুরু থেকে এগিয়ে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আগের রাউন্ডের পরেই তিনি এগিয়ে যান 90,000-এর বেশি ভোটে। অন্যদিকে সাম্প্রতিক রাউন্ডের পর, অর্থাৎ দ্বিতীয় রাউন্ডের পর, প্রায় 2,25,000 ভোটে এগিয়ে রয়েছেন, গুজরাটের গান্ধীনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, শুরু থেকেই তিনি টানা এগিয়ে রয়েছেন। অন্যদিকে প্রায় 10,000-এর বেশি ভোটে পিছিয়ে রয়েছেন স্মৃতি ইরানি। এছাড়াও রাজস্থানে NDA-কে টেক্কা দিয়ে দিয়েছে ইন্ডিজোট। আর অন্যদিকে আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখি, বর্তমানে প্রায় 29টি আসনে তৃণমূল এগিয়ে গিয়েছে, 29টি আসনে তৃণমূল এগিয়ে গিয়েছে, 12টি আসনে বর্তমানে এগিয়ে রয়েছে বিজেপি, আর 1টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস।